আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। দি আর্ট অফ লিটারেচার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। বন্ধুরা, আজকে আমরা একটা ড্রামা নিয়ে আলোচনা করব যার নাম হচ্ছে দি লায়ন অ্যান্ড দ্য জুয়েল। এটা লিখেছেন অলে সুইঙ্কা। তো বন্ধুরা, এই স্টোরিটার সেটিংটা রাখা হয়েছে আফ্রিকানের ইলুজিনলে নামক একটি গ্রামের মধ্যে। তো স্টোরিটা শুরু করার আগেই আমরা একটু ক্যারেক্টারগুলো নিয়ে আলোচনা করব। প্রথমে রয়েছেন বারোকা, ইনি হচ্ছেন দ্য বেল অফ দ্য ভিলেজ, গ্রামের মোড়ল যাকে বলা হয়ে থাকে, ওনার 62 বছর বয়স। তারপর হচ্ছেন সিদি, সিদি হচ্ছে গ্রাম দ্য বিউটি অফ দ্য ভিলেজ, গ্রামের সবচেয়ে সুন্দরী কুমারী হচ্ছেন সিদি। তারপর হচ্ছে লাকুনলে, এই লাকুনলে হচ্ছে গ্রামের স্কুল টিচার। সাদিকু, ইনি হচ্ছে বারোকার প্রথম স্ত্রী। আইলাতু, ইনি হচ্ছে বারোকার সর্বশেষ স্ত্রী। তো বন্ধুরা, এই হচ্ছে আমাদের ক্যারেক্টার। চলুন এখন স্টোরি নিয়ে আলোচনা করা যাক। স্টোরির শুরুতেই আমরা দেখতে পাই সিদি নামের যেই সুন্দরী মেয়েটি, উনি একটা বালতির মধ্যে পানি বোঝাই করে আসছিলেন মাথায় করে নিয়ে। তো লাকুনলে স্কুলের মধ্যে বাচ্চাদেরকে পড়াচ্ছেন, সে জানালা দিয়ে দেখতে পেলো যে সিদি আসছে। তো লাকুনলে আবার সিদিকে অনেক পছন্দ করে। তো লাকুনলে সিদির কাছে যায় এবং গিয়ে বলে যে তোমাকে এই এই ভারী বালতিটা বহন করতে তো আমি নিষেধ করেছিলাম। এটা বলে সে জোর করে সিদির কাছ থেকে বালতিটা নিয়ে নেয় এবং সিদি বলে যে আমার বালতি আমাকে দাও, আমাকে যেতে হবে। তো লাকুনলে বলছে যে আমি নিয়ে যাই, সমস্যা নেই। তো লাকুনলে বলছে যে আসলে তুমি এত ভারী কাজ কেন করো, এই মাথার মধ্যে যে তুমি এটা নিয়ে যাচ্ছ, তোমার মেরুদণ্ডের মধ্যে তুমি ব্যথা পাবে। তখন সিদি বলছে যে না, কোনো সমস্যা নেই, আমি নিতে পারবো। তখন লাকুনলে বলছে যে তুমি এত ছোটো কাপড় কেন পরো, তো তুমি এই যে ছোটো কাপড় পরো তাহলে তো তোমার শরীরের বিভিন্ন অংশ দেখা যায়, এটা তো গ্রামের যেই খারাপ মানুষ যারা আছে তাদের কুনজর পড়বে। তখন সিদি তার সাথে বার্গেন করছে যে তাড়াতাড়ি আমার বালতি দাও, আমার যেতে হবে। তখন লাকুনলে বলছে আসলে তোমাদের মেয়েদের মেধা খুবই ছোট হয়ে থাকে, এটা বিজ্ঞান দ্বারা প্রমাণিত। তখন সিদি এ কথা শুনে খুব রাগান্বিত হয়ে যায় এবং বলে যে না, মেয়েদের মেধা খাটো না বা ছোটো না, কারণ মেয়েরা অনেক পরিশ্রম করে। বলছে আমাদের বাচ্চা পিঠের মধ্যে নিয়ে অনেকক্ষণ মাঠে কাজ করতে হয়, যখন আমরা মাথা আমাদেরকে তখন মাথা নিচের দিকে নামিয়ে রাখতে হয়। আরও অনেক কথা বলছে, আলু পাড়ার কথা বলেছে। তো বন্ধুরা, এই এই ঘটনা যখন চলছে এই সময়ে একটা যুবতী মেয়ে আসে। মেয়ে আসে সিদিকে বলে যে ওই লোকটা এসেছে। তখন সিদি বলছে কোন লোকটা এসেছে? তখন বলছে ওই যে ওই লোকটা যে আমাদের সবার ছবি তুলে নিয়ে গেল। ওই লোকটা ওই ছবিগুলোকে একটা ম্যাগাজিন আকারে প্রকাশ করেছে যেটা বারোকার কাছে রয়েছে। তখন সিদি বলছে ওই ছবির মধ্যে কি আমার ছবিটাও আছে নাকি ওই ম্যাগাজিনে? তখন ওই মেয়েটা বলছে হ্যাঁ, তোমার ছবি তো একদম ফ্রন্ট পেজের মধ্যে রয়েছে এবং মাঝখানের দুই পেজটা নিয়ে বড় করে তোমার ছবি টানানো হয়েছে। তখন সিদি এটা শুনে খুব আনন্দিত হলো এবং সে নিজেকে প্রশংসা করতে শুরু করলো, আমি এত সুন্দরী এই সেই। তখন সে বলছে আচ্ছা, বারোকার ছবিও কি আছে নাকি? তখন সে বলছে হ্যাঁ, বারোকার ছবি আছে। বারোকার ছবিটা খুব ছোট করে গ্রামের একটা ল্যাট্রিনের পাশে রাখা হয়েছে। তো ওই মেয়েটা বলছে যে বারোকা তোমার ছবি দেখে তোমার অনেক প্রশংসাও করেছে। তো এই কথা বলার পরে তখন অনেক মানুষ এখানে একত্রিত হয়েছে এবং ডাকি যারা ঢোল বাজায় তারাও এখানে এসেছে, এসে তারা নাচানাচি করছে। সিদি লাকুল্লাকে বলছে যে চলো আমরাও নাচি। তখন লাকুল্লে বলছে যে না, আমি এখন এই সব কিছু করবো না, আমি চলে যাব। তো সিদি বলছে যে চলো আমরা একটা অভিনয় করি। তো বলছে কিসের অভিনয় করি? তো বলছে আমরা লস্ট ট্রাভেলার, যে পথিক রাস্তা হারিয়ে ফেলেছে, আমরা ওই পথিকের একটা অভিনয় করব। তখন লাকুনলে বলছে না, আমাকে স্কুলে যেতে হবে। তো সিদি তাকে জোর করে যারা নৃত্য করছে তাদের মধ্যে ঢুকিয়ে দিল। তখন লাকুনলে তাদের সাথে মজা করছে, আনন্দ করছে এবং সে সুন্দর মতো তার অভিনয় পালন করছে। চারটা মেয়ে গাড়ির চারটা চাকার মতো গোল হয়ে রয়েছে এবং লাকুনলে তাদেরকে বুঝিয়ে দিচ্ছে যে কতটুকু দূরত্বে তাদেরকে দাঁড়াতে হবে এবং সে অনেক আনন্দ করছে, সে মদ্যপানের অভিনয় করছে। তখন একটু পরেই বারোকা চলে আসে এবং বারোকা আসার পরে সবাই চুপ হয়ে যায়, অভিনয় বন্ধ হয়ে যায়। তো বারোকা এসে বলছে লাকুনলেকে কী অবস্থা, লাকুনলে স্কুল টিচার তোমার কী অবস্থা, ভালো আছো কি না? তখন সে বলছে হ্যাঁ আমি ভালো আছি স্যার। তখন আমাদের এই প্রথম স্টেপটা শেষ হয়ে যায়, হচ্ছে এই স্টেপটা তিনটা বন্ধুরা, সকাল দুপুর রাত। এখন দুপুরের স্টেপ শুরু হয়। এই এই পার্টের মধ্যে
সাদিকও সিদির সাথে দেখা করতে আসে এবং এসে বলছে যে সিদি তুমি অনেক ভাগ্যবতী। তো সিদি বলছে কেন, আমি তো ভাগ্যবতী কেন? তো বলছে বারোকা তোমাকে বিয়ে করতে চায় এবং আমাকে দিয়ে প্রপোজ পাঠিয়েছে, প্রপোজাল। তখন সিদি বলছে যে না, আমি ওই লোককে বিয়ে করবো না, উনি একজন বৃদ্ধ একটা মানুষ, ওই চামড়া কুচকে চামড়ার মতো দেখায়। তখন বলছে যে তুমি আসলে অনেক ভাগ্যবতী হবে যদি তাকে বিয়ে করো। আসলে বন্ধুরা কেন ভাগ্যবতী হবে সেটা একটু বলি। বারোকা হচ্ছে গ্রামের মোড়ল এবং মোড়লরা যত ইচ্ছে বিয়ে করতে পারবে। তো বারোকা বলছে যে সিদিকে বিয়ে করার পরে সে আর কোনো বিয়ে করবে না, কারণ হচ্ছে সিদি এখন ভাগ্যবতী হবে। এর কারণটা আগে বলি, সিদি যদি সর্বশেষ স্ত্রী হয় তাহলে বারোকার পরে সাদিক হচ্ছে সবচেয়ে বড় স্ত্রী। এই সাদিকুর বড় ছেলে হবে গ্রামের মোড়ল এবং গ্রামের মোড়ল যে হয় সে সর্বশেষ স্ত্রী, এর মানে হচ্ছে তার ছোট মাকে সে বিয়ে করবে। তো তখন সে হয়ে যাবে আবার সবচেয়ে বড় স্ত্রী। তো যখন সে সবচেয়ে বড় স্ত্রী হবে তখন তার সম্মানটা অনেক হবে। তখন সিদি বলছে যে না, আমার দরকার নেই, আমি তাকে বিয়ে করবো না, সে বৃদ্ধ একটা মানুষ। একথা বলে তার প্রপোজাল ফিরিয়ে দেয়। তো সাদিকু যখন বারোকাকে এই কথা বলে তখন বারোকা খুব রাগান্বিত হয়ে যায়, এবং রাগান্বিত হয়ে যাওয়ার পরে যে বলছে যে মানে নিজে যা প্ল্যান করছে একটা, কীভাবে সিদিকে বিয়ে করা যায়, সিদিকে পাওয়া যায়, তখন সেটা প্ল্যান করে এবং সাদিকুকে বলে যে গত এক সপ্তাহ হয়েছে আমি আমার ম্যানহুড, আমার পাওয়ার আমি হারিয়ে ফেলেছি। তো এই কথা শুনে সাদিকু অনেক আনন্দিত হয়ে যায় এবং সে ওই বাড়ি থেকে বের হয়ে একটা গাছের নিচে নিজের আনন্দে নৃত্য করতে থাকে। তো সিদি এটা দেখে বলছে যে তুমি এত আনন্দিত কেন? তখন বলছে তুমিও যদি শোনো তুমিও খুব আনন্দিত হবে। তো বলছে কি? তো বলছে এই বারোকা আমাকে বলেছে যে তার ক্ষমতা সে হারিয়ে ফেলেছে। তো এই কথা শুনে সিদিও খুব আনন্দ করে এবং সিদি বলে যে আমি রাত্রেবেলা তার বাড়িতে যাব এবং তাকে অপমান করব। তো লাকুনলে বলছে যে না, তোমার যাওয়ার দরকার নেই, এটা একটা প্ল্যানও তো হতে পারে। সিদি বলছে যে না, আমি যাব। তখন বন্ধুরা আমাদের সেকেন্ড পার্ট যেটা দুপুর সেটা শেষ হয়। তিন নাম্বার পার্ট হচ্ছে রাত। তখন সিদি বারোকার বাড়িতে যায় এবং বারোকার বাড়িতে তাকে অপমান করতে যায়। কিন্তু সে যখন বারোকার বাড়িতে যায় তখন দেখে বারোকা একটা রেসলিংয়ের আয়োজন করেছে এবং সে যুবক যারা ছিল তাদের সাথে রেসলিং করছে এবং তাদেরকে হারিয়ে দিচ্ছে। তখন বারোকা বলছে আমার 62 বছর বয়স, আমার বাবা ওকে কি উনি যখন 67 বছর বয়সে ছিলেন তখন সে সন্তানের জনক হয়েছিলেন। একথা বলে সে তার বিভিন্নভাবে তার বীরত্বের কথা প্রকাশ করছে এবং সে এটাও বলছে যে আমার এলাকা আমি এত ক্ষমতাশীল যে আমার এলাকা দিয়ে একটা ট্রেনের রাস্তা যাচ্ছিল কিন্তু আমি যে এটার দায়িত্বে ছিল তাকে মুরগি দিয়েছি, টাকা পয়সা দিয়েছি, দিয়ে ওই রাস্তা এখান থেকে না নিয়ে আমি অন্য জায়গা দিয়ে ঘুরিয়ে দিয়েছি। তো এই কথা শুনে সিদি আস্তে আস্তে তার প্রতি আকর্ষিত হচ্ছিল এবং তখন যখন রেসলিং শেষ করে সে বারোকা সিদির প্রশংসা করছে তার সামনে এসে, তো সে সিদির তার ঘাড়টা একটু বারোকার কাঁধের মধ্যে রাখলো, তখনই বারোকা তাকে সিডিউস করে ফেলে। এবং সিদি সব কিছু হওয়ার পরে সিদি যখন ঘর থেকে বের হয়ে বাড়িতে যাচ্ছিল তার চোখ দিয়ে পানিও পড়ছিল, তখন লাকুনলে বলছে যে আমি তোমাকে বলেছিলাম তুমি যেও না, এটা তো একটা প্ল্যানও হতে পারে। তখন লাকুনলে হাসছে এবং বলছে যে আমি তোমাকে এখন বিয়ে করব, কারণ এখন তোমাকে বিয়ে করতে হলে প্রণ দেওয়ার কোনো প্রয়োজন হবে না, কারণ তুমি এখন আর কুমার নও, কুমারিত্ব নেই তোমার এখন আর। তখন সিদি বলছে যে না, আমাকে যদি তোমাকে বিয়ে করতে হয় অবশ্যই পণ দিতে হবে, আর এখন আমি তোমাকে আর বিয়ে করব না, আমি বিয়ে করব বারোকাকে। তো এই কথা বলে সে লাকুনলেকে বাদ দিয়ে দেয় এবং লাকুনলের খুব ইচ্ছে ছিল যে এই সমাজ থেকে যে ব্রাইড প্রাইস যেটা হচ্ছে, যে মেয়েকে বিয়ে করার সময় যে একটা পণ দেওয়া হয়, এটা সে উঠিয়ে দেবে এবং সে সমাজটাকে একটা মডার্ন করবে। তখন লাকুনলে বাড়ি চলে যায়। এরপরে ধুমধাম করে সিদি এবং বারোকার বিয়ে হয়। তো বন্ধুরা এভাবেই স্টোরিটা শেষ হয়। তো বন্ধুরা এই স্টোরির মধ্যে অলি সুইংকা বেশ কিছু ইম্পর্টেন্ট টপিক নিয়ে আলোচনা করেছেন যেটা আফ্রিকার মধ্যে প্রচলিত রয়েছে। এর মধ্যে একটা হচ্ছে বহু বিবাহ। বন্ধুরা আফ্রিকার যারা মোড়ল থাকে বিভিন্ন গ্রামের তারা যত খুশি ইচ্ছে তারা বিয়ে করতে পারবে। তারপরে রয়েছে পণ, এটা হচ্ছে ব্রাইড প্রাইস। কোনো মেয়েকে যদি বিয়ে করতে হয় তাহলে তার সম্মান হিসেবে, তার কুমারিত্বের সম্মান হিসেবে তাকে অথবা তার পরিবারকে কিছু টাকা দিয়ে তাকে বিয়ে করতে হবে। দুই ধরনের মেয়েকে
পন ছাড়া বিয়ে করা যায়, একটি হচ্ছে যার চরিত্র খারাপ, আরেকটি হচ্ছে যার এর আগে বিয়ে হয়েছিল। তারপরে হচ্ছে বন্ধুরা বিবাহ উৎসব, ঢাকিদের জীবিকা, ঢাকিরা ডোল বাজায়, ডোল বাজিয়ে জীবিকা অর্জন করে। আরেকটা হচ্ছে বন্ধুরা খুবই ইম্পর্টেন্ট, এটা হচ্ছে পুরুষত্বহীনতার গুজব। আফ্রিকান সমাজের মধ্যে এটা খুব পরিচিত যে মানুষ পুরুষরা তাদের বিভিন্ন কার্য উদ্ধার করার জন্য তারা পুরুষত্বহীনতার গুজব সমাজের মধ্যে ছড়িয়ে দেয়। তো বন্ধুরা এই হচ্ছে আমাদের আজকের স্টোরি, এ সামারি এবং মূল থিম আশা করি সবাই বুঝতে পেরেছেন। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ, আবার দেখা হবে বন্ধুরা নতুন একটি ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম।